সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি টোয়েন্টি জয়ের খুবই সম্ভাবনা ছিল, তবে মিচেল স্টার্ক তার স্নায়ু ধরে রাখেন এবং বুধবার রাতে ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আন্দ্রে রাসেলের কাছে দুর্দান্ত বোলিং করেছিলেন এবং দারুণভাবে চার রানে জয়ী হয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম এবং চূড়ান্ত খেলা শনিবার 17 জুলাই অনুষ্ঠিত হতে চলেছে এবং অজিরা ব্যাক টু ব্যাক জয়ের সন্ধান করবে। ওয়ানডেতে আরও গতি পেতে অ্যারন ফিঞ্চ এবং কোং এর একটি জয়ের খুবই দরকার। অন্যদিকে হোস্ট দল তাদের ছন্দ হারিয়ে যেতে দেবে না এবং শীর্ষে থাকা দরকার তাদের। ম্যাচ অনুষ্ঠিত হবে ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম গ্রস ইজলেট সেন্ট লুসিয়া। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল 5টায়। ম্যাচে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ফ্যান কোডের মাধ্যমে। পিচটি ব্যাটিংয়ের বেল্ট হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে এবং বোলাররা আলোকের নিচে কঠিন সময় কাটানোর সম্ভাবনা রয়েছে। স্পিনাররা রান স্কোরিংয়ে বাধা দিতে সক্ষম হবেন এবং ব্যাটসম্যানদের আটকে রাখতে পারেন। টসে জিতে প্রথমে ব্যাটিং সিরিজের ট্রেন্ডগুলির দ্বারা এগিয়ে যাওয়ার পথ হওয়া উচিত। আবহাওয়া পরিষ্কার থাকবে এবং একটি নিরবচ্ছিন্ন খেলা আশা করা যায়, তবে ব্যাটসম্যানরা একবার ক্রিজে টিকে গেলে উইকেট তুলে নেওয়া বেশ কঠিন হবে। সামগ্রিকভাবে 165-এর বেশি যে কোনো স্কোর এই দুর্দান্ত উইকেটে ডিফেন্সের জন্য ভালো স্কোর। তো চলুন বন্ধুরা, এবার দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়িং ইলেভেন। ল্যান্ডি সিমন্স, এভিন লুইস, ক্রিস গেল, সিমরন হেটমায়ার, নিকোলাস পুরান ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, ফেবিয়ান অ্যালেন, হেইডেন ওয়ালস জুনিয়র, ফিডেল এডওয়ার্ডস এবং ওবেদ ম্যাককয়। এবার অস্ট্রেলিয়া প্লেয়িং ইলেভেন। অ্যারন ফিঞ্চ ক্যাপ্টেন, ম্যাথিউ ওয়াদে উইকেট কিপার, মিচেল মার্স, জস ফিলিপ্পে, বেন ম্যাকডারমট অথবা অ্যাস্টন টার্নার, ময়সেস হেনরিক্স, অ্যাস্টন আগার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, মিচেল স্টার্ক, জস হ্যাজেলুট এবং অ্যাডাম জ্যাম্পা। এবার চলুন দেখে নেওয়া যাক ফ্যান্টাসি টিম ইলেভেনটা কেমন হতে পারে। ম্যাথিউ ওয়াদে, ময়সেস হেনরিক্স, ক্রিস গেল, অ্যারন ফিঞ্চ, সিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, মিচেল মার্টস ভাইস ক্যাপ্টেন, আন্দ্রে রাসেল ক্যাপ্টেন, মিচেল স্টার্ক, জস হ্যাজেলুট এবং হেডেন ওয়ালস। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।